আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি هارুন রশিদ আপনারা দেখছেন Hanafi Kella Media বন্ধুরা আজকের ভিডিওতে কথা বলবো জিনগ্রস্ত রোগীর লক্ষণগুলো কি 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 লক্ষণগুলো থাকলে আপনি বুঝে নিতে পারবেন যে রোগীটা জিনগ্রস্ত রোগী একটা একটা করে বলে দেব সেই লক্ষণগুলোর কথা এবং সেই সাথে আমাকে কমেন্ট করা হয়েছে هارুন ভাই জিন ও জাদু পরীক্ষা করার একটা তদবীর দিন এই দুটো বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলে আজ নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ আমি প্রতিদিনই এই রিলেটেড নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন বন্ধুরা আজকের মূল বিষয়ের দিকে আগিয়ে যাওয়া যাক জিন হোক বা জাদু হোক যেটাই হোক না কেন পরীক্ষা করার জন্য যে কাজটা আপনাকে করতে হবে আপনি একটা সুন্দর আসনে বসিয়ে দিন এবং রোগীর সামনাসামনি কাজটা আপনাকে করতে হবে একটা গ্লাস আপনি কাঁচের গ্লাসে পানি নিয়ে নেবেন হাফ গ্লাস পানি সেই পানির মধ্যে আপনি দশ বার শরীফ পাঠ করবেন ফু দেবেন গ্লাসের পানিতে তারপর আপনি দশ বার সোরা ফাতিহা পড়বেন গ্লাসের পানিতে ফু দিয়ে দেবেন তারপর আপনি সোরা এখ্লাস দশ বার পাঠ করবেন ওই পানিতে ফু দিয়ে দেবেন এইভাবে চারটে কুল আপনি দশ বার করে পাঠ করে ওই পানির মধ্যে আপনি ফু দিয়ে দেবেন ফু দেওয়া যখন আপনার হয়ে যাবে তার আগে আপনি রোগীকে একটু সাধারণ পানি পান করিয়ে দিন পান করার সময় ওই রোগীটাকে জিজ্ঞাসা করুন যে এখন এই পানির স্বাদটা কেমন রয়েছে পানির স্বাদ সাধারণ যেমন হয় রোগী সেরকমই বলবে তারপর এই যে আপনি পানি পড়াটা রেডি করেছেন তৈরি করে রেখেছেন এইভাবে দশ দশ বার করে পড়ে এই পানিটাকে আপনি ওই রোগীটাকে পান করতে বলুন পান করার সময় ওই রোগীটা যদি বলে পানিটা টক লাগছে তাহলে আপনি জানবেন রোগীটা জাদুগ্রস্ত আর পান করার সময় ওই রোগীটা যদি বলে পানিটা খুবই তিত লাগছে মতো তাহলে আপনি জেনে নেবেন যে ওই রোগীটা জিনগ্রস্ত এবং ওই ওই পানিটা যদি পূর্বের মতো সাধারণ মনে হয় তাহলে আপনি জানবেন রোগীটার শারীরিক কোনো অসুখ রয়েছে সেই রোগীটাকে ডাক্তার চিকিৎসায় পাঠাতে হবে এবার আসি জিনগ্রস্ত রোগীর লক্ষণগুলো কি কি সর্বপ্রথম যে ব্যক্তিটার কাছে জিনের আসর থাকবে আসেপ থাকবে তার ঘাওটা কিন্তু খুব ভারী হয়ে থাকবে এবং মাথাটা ভারী হয়ে থাকবে এটা হলো জিনগ্রস্ত রোগীর প্রধান লক্ষণ দ্বিতীয় লক্ষণ হচ্ছে ওই রোগীটা মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যেতে পারে এবং দাঁত লেগে যেতে পারে তৃতীয় লক্ষণ হচ্ছে ঘুমের ঘরে ওই রোগীটা দেখবেন ভুল বকবে এবং রোগীটার উপরে যদি সেই সময় জিনের ভর হয়ে থাকে তাহলে সেই রোগীটার আচরণ কিন্তু সাধারণ মানুষের মতো হবে না তার চোখের হাব ভাবগুলো পাল্টে যাবে ঠিক করে সে তাকাবে এবং সে ভুল ভাল থাকবে যে এই এই আমার আমার সামনে সামনে কেন কেন করলো দিয়ে পেরিয়ে গেল ধরনের ইত্যাদি ইত্যাদি কথাগুলো সে বলতে থাকবে নিজ মনে এছাড়া রোগীর কাছে যদি নোংরা খবিস জিন থাকে তাহলে কিন্তু রোগীর শরীর থেকে চিমটেনি চিমটেনি দুর্গন্ধ বেরোতে থাকবে এবার আসি জিনগ্রস্ত রোগীর শরীরে আপনি চট জল দিয়ে কীভাবে জিনটাকে হাজির করবেন সর্বপ্রথম রোগীটাকে সামনে বসিয়ে আপনি সোরা মোজামিলটা বিষ্মিল্লা সহ পাঠ করে এক টুকরো মাটির মধ্যে আপনি ফু দিয়ে দেবেন ফু দেওয়ার পরে ওই মাটির টুকরোটাকে রোগীর হাতে আপনি ধরিয়ে দেবেন রোগীর হাতে ধরিয়ে দিয়ে আপনি রোগীকে বলবেন চোখ বন্ধ করুন দেখবেন চোখ বন্ধ করার কিছুক্ষণের মধ্যে সেই জিনটা পৃথিবীর যে প্রান্তেই থাক না কেন রোগীর শরীরে এসে হাজির হতে বাধ্য হবে ইনশাল্লাহ তবে এইসব কাজগুলো করার আগে আপনাকে নিজের শরীরটাকে বন্ধ করে নিতে হবে একটা ভিডিও আমার দেওয়া রয়েছে জল দিয়ে জাদুর টেস্ট যে প্রসেসটা আপনাদেরকে আমি আজকে বলে দিলাম ওই ভিডিওর নিচে একজন বন্ধু কমেন্ট করেছেন তিনার নাম হচ্ছে সবুজ সিটিসি। উনি লিখেছেন হুজুর আমি যদি এই তদবিরটা কোনো রোগীকে টেস্ট করার জন্য করি তাহলে কি রোগীর সাথে থাকা ওই জিনটা আমাকে কোনো ক্ষতি করবে টেস্ট করার সময় কোনো অসুবিধা নাই তবে আমি বলবো আপনি যত বড়ই বাইক চালক হন না কেন হেলমেট লাগানোটাই অতি উত্তম এই জন্য আপনাকে সর্বপ্রথম নিজের শরীরটাকে বন্ধ করে নিতে হবে কিভাবে নিজের শরীরকে বন্ধ করতে হয় সে প্রসঙ্গে আমার ভিডিও দেওয়া আছে চাইলে সেটা আপনারা দেখে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের তথ্য ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে অবশ্যই একটা লাইক আর আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন কেননা আমি প্রতিদিনই এই রিলেটেড নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি দেখা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ